আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুমনা ঘোষ। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যায় সারা দেশে পর্যন্ত 36 জনের মৃত্যু, সিলেটে দুর্বিষহ দুর্গত মানুষের জীবন, অনেক এলাকায় এখনও বিদ্যুৎ নেই। সুনামগঞ্জের দুর্গম এলাকায় হেলিকপ্টার বিমান থেকে ফেলা হচ্ছে ত্রাণ, উত্তরাঞ্চলে পরিস্থিতির অবনতি। তালিকা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে, দুর্গত এলাকায় বললেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু, যশোরে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত। এবং পদ্মা সেতু ঘিরে জাজিরা প্রান্তে নতুন শহর, আধুনিক সুযোগ সুবিধায় গ্রামের বাসিন্দারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ শুরুতে দেশের বন্যা পরিস্থিতির খবর। বন্যায় সারা দেশে এ পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়, গত 5 দিনে বন্যা কবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে ভূমি ধসে এবং আঘাতজনিত কারণে এসব মানুষের মৃত্যু হয়। এর মধ্যে সিলেট বিভাগে 18, ময়মনসিংহ বিভাগে 15 এবং রংপুর বিভাগে 3 জন মারা গেছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, দেশের 4 বিভাগে গত কয়েকদিনে বন্যা কবলিত হয়ে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন 2,934 জন। বন্যা কবলিত 4 বিভাগের 185টি উপজেলার মধ্যে 61টি উপজেলা প্লাবিত হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। বন্যায় দুর্বিষহ জীবনযাপন করছে সিলেট শহরের বাসিন্দারা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামতে পারছে না অনেক জায়গায়। 5 দিন যাবৎ বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে কয়েকটি ওয়ার্ড, গ্যাস সংযোগও বন্ধ। অনেক সচ্ছল পরিবারও নির্ভর করছেন ত্রাণকর্মীদের দেয়া খাবারের ওপর। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। সিলেট শহরের বেশ কিছু এলাকা এখনও পানির নিচে, নৌকা ও রিকশাই প্রধান বাহন তাদের, তাও আবার সময় মতো মিলছে না। অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতে ও জরুরি কাজের সময় চরম ভোগান্তির মধ্যে আছেন সিলেটবাসী। এদিকে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। এই পরিস্থিতিতে নগরীর বোরেইকান্দি, লামা হাজরাইল ও কামালবাজার এলাকার কিছু কিছু পয়েন্ট দিয়ে নদীর পানি বসতবাড়িতে প্রবেশ করছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওয়ার স্টেশনে পানি ঢুকে পড়ায় এসব এলাকায় বিদ্যুৎ চালু করা সম্ভব হচ্ছে না। তাই সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে বাঁধ তৈরি করে বিদ্যুৎ চালুর চেষ্টা করছে সেনাবাহিনী। সরকারের পক্ষ থেকে আমাদের এই যে এই সেনাবাহিনী, তারা এসে বাঁধ বেঁধে আমাদেরকে কিছুটা আজকে পানিটা রাস্তা থেকে একটু সরে নিয়েছে, কারণ বাঁধ দেওয়ায় পানিটা আসতে পারতেছে না। খাওয়ার পানি নেই, খাওয়ানোর ব্যবস্থা নাই, কোনো এমপি টেম্পি কেউ আসে নাই। আমরা এখন পর্যন্ত কোনো আর্থিক কোনো সহায়তা পাইনি, পানি অতিরিক্ত বাড়ায় কারণ আমরা একটা আত্মীয়র বাসায় গিয়ে আপাতত স্থাপন করতেছি। নগরীর বিভিন্ন এলাকায় বসতবাড়িতে এখনও কোমর পানি থাকায় নির্মাণাধীন উঁচু ভবনে দিন যাপন করছে অনেক পরিবার। কোনো সুরত যানবাসে আইসি, এইখানে একজনে বসবাস দিচ্ছে এখানে। এ পানিতে ময়লা আবর্জনা, মানুষের রোগ বালাই হচ্ছে, বিভিন্ন এখনো পানি খেটে নেই, প্রত্যেকটি ঘরে পানি আছে। ঘরে ঢুকতে পারতেছি না, মনে করেন খাওয়া দাওয়া নাই, কাপড় চোপড় নাই, এ অবস্থা যা আছি, এখানে যদি না আইতাম তাহলে তো আমরা পানিতে বাঁচতে হইতো। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ এড়াতে সুরমা নদী খনন সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি দুর্গত মানুষদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। সুনামগঞ্জের দুর্গম এলাকার হাজারো বন্যা দুর্গত মানুষকে কয়েকদিন ধরেই খাদ্য সহায়তা দিচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা। যোগাযোগ বিচ্ছিন্ন, যেখানে নৌযান পৌঁছানো কঠিন সেখানে হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে জরুরি এই সহায়তা। দুর্যোগ মোকাবেলার উদ্ধার ও ত্রাণ বিতরণের এই কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল এম শফিকুল আলম। সুনামগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন আনান্তাসিন রি, ছবি তুলেছেন আশিক এম রাসেল। অথই সাগরের মতো পানি চারদিকে, মাঝে মধ্যে এক চিলতে শুকনো মাঠ, তাতেই ভিড় করেছেন বন্যা দুর্গত জামালগঞ্জে এই মানুষেরা। গেল কয়েকদিন ধরে সুনামগঞ্জে দুর্গম নদী এবং চরাঞ্চলের মানুষকে এভাবেই দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা।
ফাঁকা জায়গায় হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে শুকনো খাবার এবং দরকারি পণ্যের বস্তা, পরে এসব নিয়ে যাচ্ছেন দুর্গতরা। বিমানবাহিনী দুটি হেলিকপ্টার এবং একটি পরিবহন বিমানে সিলেট সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষের জন্য এভাবে জরুরি সহায়তা পাঠানো হচ্ছে। এক একটি হেলিকপ্টার প্রতি দু ঘন্টায় 400 বস্তা ত্রাণ দিয়ে ফিরে যাচ্ছে দুর্গত এলাকা থেকে। আমাদের হেলিকপ্টারগুলি আমাদের শমশেরনগরে ডিপ্লয় করা আছে। গতকালকে আমরা সিলেট এয়ারপোর্ট থেকেও আমরা আমাদের ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রমে অংশগ্রহণ করেছি। তাহিরপুরে বিভিন্ন এলাকায় মঙ্গলবার দিনভরই এভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেন বিমানবাহিনীর সদস্যরা। বানবাসীদের সহায়তা ও উদ্ধার কাজে বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা। আনন্দ সিংহী, এটিএন বাংলা। সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমলেও আজও ঘরে ফিরতে পারেনি বহু মানুষ। জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা ও মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপরে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তাই দিনে দিনে দুর্ভোগ বাড়ছে বানভাসী মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন বিপ্লব রায়। একে তো বানের জলে ভাসছে ঘরবাড়ি, অন্যদিকে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামে নাকাল সুনামগঞ্জের বানভাসী মানুষ। চালের কেজি 100 টাকারও বেশি, মোমবাতি, দিয়াশলাই, চিড়া, গুড় ও মুড়ি তিন গুণ দামেও পাওয়া যাচ্ছে না। 20 টাকার রিক্সা ভাড়ার দূরত্বে নৌকা ভাড়া দিতে হচ্ছে 200 টাকা পর্যন্ত। এলপি গ্যাসসহ অন্য জিনিসপত্রের দামও নাগালের বাইরে। ভুক্তভোগীরা বলছেন, বন্যার্তদের জিম্মি করে ইচ্ছেমতো দাম নিলেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেউ। 5 টাকার মাল ব্যবসায়ীরা ওই সুযোগে 20 টাকা করে ফেলছে। মনের কয় 120 টাকা প্যাকেট মনের, আর এই মনের প্যাকেটের দাম 40 টাকা 50 টাকা। নৌকা ভাড়া যে অতি বেশি, একটি নৌকা মাঝে একজন মানুষ আনতে গেলে নৌকায় অন্তত পক্ষে 200-300-500 টাকা দাবি করে বসে থাকে। 1700 টাকা গ্যাস, 2100 টাকা, 2500। এদিকে নেত্রকোনায় কয়েকটি ইউনিয়নে বন্যার পানি সামান্য কমলেও প্লাবিত রয়েছে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। ভালো নেই সিরাজগঞ্জের পরিস্থিতিও। এ জেলায় যমুনা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডুবেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও হাটবাজার। কুড়িগ্রামে বানভাসীদের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানির সংকট আরও বাড়ছে। জামালপুরে মানবতার জীবনযাপন করছে 150 গ্রামের অন্তত 60,000 মানুষ। বন্ধ রয়েছে 75 শিক্ষা প্রতিষ্ঠান। এসব এলাকায় নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সাপের উপদ্রব। মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। একই অবস্থায় রয়েছে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার চরাঞ্চলের লক্ষাধিক মানুষ। দুর্গত মানুষের সাহায্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বানভাসীরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা বন্য কবলিত এলাকা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সিলেটে মতবিনিময় সভায় তিনি বলেন, বন্যা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকা এবং বন্যাত মানুষের দুর্দশা দেখতে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে নেত্রকোনা, পরে সুনামগঞ্জ ও সিলেটের পরিস্থিতি দেখেন তিনি। দুপুরে সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রশাসনকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দুর্গত মানুষের সহায়তায় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। এতগুলি মানুষ এভাবে আটকা পড়া বা এরকম দুর্যোগ, তো সেটা আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং খাদ্য, ঔষধ, অন্যান্য সব কিছুরই ব্যবস্থা যত লাগে সেটা আমরা দিতে পারবো, দেবো। বানভাসীদের বন্যা পরবর্তী বিষয়েও সতর্ক করেন শেখ হাসিনা। এই বন্যাটা কিন্তু শেষ না। সিলেটে এবার প্রায় তৃতীয় দফা যখন এসে গেছে, এই পানিটা নেমে যাবে, এখন মধ্যাঞ্চল অনেক এলাকা প্লাবিত হবে এবং ধীরে ধীরে দক্ষিণে হবে। কাজে আমাদের কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুতি নিয়েই থাকতে হবে।
এ সময় সুনামগঞ্জ ও সিলেট জেলা প্রশাসককে বন্যা সহায়তা চেক তুলে দেন শেখ হাসিনা। দেশ ও জাতির মঙ্গল কামনায় সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহপরাণের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সাধারণ মানুষের আস্থা ও ভরসা অর্জনে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশকে জনবান্ধব সেবা দেওয়ার কথা বলেন তিনি। পদ্মা সেতুকে নিরাপদ ও সুরক্ষিত রাখা সবার দায়িত্ব বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। আজকের পদ্মা সেতু। পদ্মা সেতু ও দুই প্রান্তের জনসাধারণের নিরাপত্তায় নির্মিত হল পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানা। গণভবন থেকে ভারচুয়ালে যুক্ত হয়ে থানা দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী করে তোলার মাধ্যমে জনসেবা জোরদারে কাজ করছে সরকার। এই পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ, এই পদ্মা সেতুতে যা যাবে তাদের নিরাপত্তা বিধান, এটাও আমাদের কর্তব্য। কাজে পদ্মা সেতুকে সুরক্ষিত করা এবং যাত্রী সেবা দেওয়া বা আশেপাশের যে জনগণ তাদেরও সেবা দেওয়া আমাদের কর্তব্য। সেই জন্য আমরা দুটি থানা, একটা উত্তরে এবং একটা দক্ষিণে, দুটি থানা আমরা নির্মাণ করে দিয়েছি। পুলিশ বাহিনী সেভাবেই জনগণের আস্থা অর্জন করবে যেন জনগণ মনে করে যে তার জীবন রক্ষায়, মান রক্ষায় পুলিশই হচ্ছে শেষ ভরসা। খালি পুলিশের কাছেই তারা সেই আশ্রয়টা পাবে, সেই ভরসার স্থান হিসেবে পুলিশকে জনগণের সামনে নিজেকে সেভাবেই তুলে ধরতে হবে। রাজনীতির নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। রেলে আগুন, লঞ্চে আগুন, বাসে আগুন, কোথায় না আগুন দিয়েছে তারা, পুলিশের গাড়িতে আগুন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সেটাই নাকি তাদের আন্দোলন, যা জনগণ কখনোই সমর্থন করে নাই। মাদক নির্মূল ও সাইবার অপরাধ দমনে পুলিশকে আরো সতর্ক থাকার পরামর্শ দেন শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানে একসাথে আশ্রয়ণ প্রকল্পের অধীনে এ বাহিনীর অর্থায়নে অসহায়দের মাঝে 120টি গৃহ হস্তান্তর, 12টি পুলিশ হাসপাতাল, ডিজিটাল জিডি কার্যক্রম ও 6টি নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 874 জনের, তাদের মধ্যে 790 জনই ঢাকার বাসিন্দা, মারা যাওয়া ব্যক্তিও এই জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 24 ঘন্টায় শনাক্তের হার 11.03 ভাগ, এর আগে গতকাল শনাক্তের হার ছিল 10.87 ভাগ। এদিকে অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার। এটি আগের ধরনগুলোর চেয়ে বেশি সংক্রামক বলে আশঙ্কা করছেন গবেষকরা। করোনা আক্রান্ত দুজনের শরীরে এই সাব ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া যায়। তাদের মধ্যে একজন করোনার বুস্টার ডোজ এবং অপরজন 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন। তাদের শরীরে জ্বর, গলা ব্যথা, সর্দি, কাশি সহ বিভিন্ন মৃদু উপসর্গ রয়েছে। উভয়েই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গবেষকরা জানান, ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছিল, গত মে মাসের শেষে দক্ষিণ ভারতে শনাক্ত হয়। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি আরও বলেন, ইভিএম নিয়ে দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে তোলার চেষ্টা চলছে। ইভিএম বিষয়ে দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেয়নি বিএনপি সহ 5 দল। ভোটের পদ্ধতির চেয়ে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার উপর তাগিদ দিয়েছেন অংশগ্রহণকারীরা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর কারিগরি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ। আমন্ত্রিত 13টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অংশ নেয়নি বিএনপি সহ 5টি দল। অংশগ্রহণকারীরা ইভিএম এর খুঁটিনাটি নানা বিষয়ে প্রশ্ন তোলেন। অনেক সময় দেখা যাচ্ছে ফিঙ্গার আসে না, এটা অনেক সমস্যা। এখন যে আমরা সিস্টেমটা নতুন যেটা আমরা করে দিয়েছি, এখানে মেশিন নিজে বলে 4টা ফিঙ্গার প্রিন্টের মধ্যে উইচ ওয়ান ইজ বেটার, এবং আপনাকে মেশিন বলে আপনার এই ফিঙ্গারটা আপনি দেন। সো এটা কিন্তু আপনার এখন আর এই জিনিসটা নাই।
তবে অনুষ্ঠানে ইভিএম পদ্ধতির বিতর্ক ছাপিয়ে ভোটকেন্দ্রে কারচুপি ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেন অনেকে। ভোটার জনসাধারণের ইভিএম এর প্রতি এখনো আস্থা তৈরি হয়নি এবং এখানে প্রচুর বিতর্ক প্রশ্ন রয়েছে। আপনারা এক্সপেরিমেন্টাল বেসিসে কিছু কিছু হোক আগিয়ে যাক আস্তে আস্তে। নির্বাচন কমিশনের যে মহান দায়িত্বটা, যে মহান আমানত, 20 কোটি মানুষের যে আমানত, সে আমানতটা রক্ষা করার জন্য কোন মাসলমান যেন এসে এখানে নাক গলাতে না পারে। সিএসসি বলেন, ভোটারদের জন্য নির্বিঘ্ন পরিবেশ তৈরি করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে কমিশন। আমরা আমাদের দিক থেকে সততার সাথে, নিষ্ঠার সাথে, আজ্ঞাবহ হয়ে, যেটা আপনি বলেছেন যে আজ্ঞাবহ হয়ে, আমার মনে হয় না আমাদের কেউ এই কাজটা করবে। সরকারের আজ্ঞাবহ হয়ে আমরা করতে যাবো কিনা অন্য কোনোভাবে সম্ভব কি না, কিন্তু আমাদের দ্বারা, আমরা যারা কমিশনের সদস্য আছি, আজ্ঞাবহ হয়ে, এবং সরকারও চাইবেন না যে আমরা আজ্ঞাবহ হয়ে করি। কে জিতবে কে হারবে সেটা কিন্তু আমাদের কনসার্ন না। একজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটা কিন্তু দিতে পারে, অতটুকুই হচ্ছে আমাদের আমাদের প্রত্যাশা, এর বেশি নয়। ইভিএম এর ইতিবাচক দিক বেশি উল্লেখ করে যে কোনো সময় এর কারিগরি বিষয় নিয়ে আলোচনার আহ্বানও জানান সিসি। এবং ইভিএম এর পক্ষে বিপক্ষে আমি জানি আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, ইভিএম এর দ্বিধাদ্বন্দ্ব আছে, এই চেষ্টা থাকতেই পারে। আমরা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, আমরা সবার মতামত না নিয়ে এবং না বুঝে আমরা এই সিদ্ধান্তটা নেব না। এর আগে রোববার 9টি নিবন্ধিত দলের সাথে ইভিএম নিয়ে সংলাপ করে নির্বাচন কমিশন, সেদিনও অংশ নেয়নি 4টি রাজনৈতিক দল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যারা কথায় কথায় সরকারকে সবক দেয়, বন্যায় সাধারণ মানুষের পাশে না দাঁড়ানোই তাদের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ঢাকায় বসে অনেকেই সরকারের সমালোচনা করলেও তারা কেউ বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে না। তথ্যমন্ত্রী বলেন, কারণে অকারণে সরকারের সমালোচনার করার মানসিকতা থেকেই সিলেটের বন্যা নিয়ে বিএনপি নেতারা সরকারের সমালোচনা করছেন। ঢাকায় বসে বসে যারা নানা ধরনের মত দিচ্ছেন তারা এখন কোথায়? যারা সরকারকে কারণে অকারণে সবক দেন, এই করতে হবে সেই করতে হবে, তারা কোথায়? রিজভি আহমেদের কথায় মনে হচ্ছে এই 122 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের জন্য মানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী, তার কথাই তো তাই দাঁড়ায়। এবার থাকছে আমাদের বিশেষ আয়োজন গর্বের পদ্মা সেতু। গর্বের পদ্মা সেতু ঘিরে এখন নতুন জীবন জীবিকা পদ্মা তীরে। সেতুর জাজিরা প্রান্তে তৈরি হয়েছে নতুন শহর, বহুতল অফিস, আবাসন, আধুনিক শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান, প্রশস্ত সড়ক সহ নানা অবকাঠামো বদলে দিয়েছে সেখানকার আর্থসামাজিক অবস্থা। পদ্মা তীর ঘুরে এসে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব, ছবি তুলেছেন এমদাদুল হক। বছর কয়েক আগেও অভাবে দিন গেছে ফকিরকান্দি ব্যাপারীকান্দির মানুষের। চরের জমিতে আবাদ নেই, দিনমজুরিও মিলত না। কাজের খোঁজে রাজধানীতে যেতেন জাজিরার নাওডোবা ইউনিয়নের হাজারো মানুষ। সেখানে এখন পদ্মা সেতু। আজকে আমাদের পাকা বাড়ি হয়েছে, আমাদের যে রাস্তা হয়েছে, আমরা বিদ্যুৎ পাইছি, স্কুল পাইছি, তাতপল্লী, এপাশে পদ্মা বিরুজ, দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের রাস্তা অনেক উন্নত। এখন ডিজিটাল, এখানে ডিজিটাল একটা রাস্তা। দক্ষিণ পদ্মা নামে নতুন থানা হচ্ছে এলাকাটি। সেতুর রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, পর্যটন, আবাসন সহ নানা প্রয়োজনে প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে নতুন এই শহর। শরীয়তপুরের এসব গ্রামে পদ্মা সেতু ঘিরে এখন এমন সব স্থাপনা হয়েছে যা দেশের আর কোথাও নেই। কর্মসংস্থানও হয়েছে এলাকার কয়েক হাজার মানুষের। আমাদের এই অবহেলিত জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা করেছে এর প্রতিদান জনগণ দিবে। পদ্মা সেতুর কারণে ক্ষতিগ্রস্তদের আধুনিক আবাসনের পাশাপাশি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি হয়েছে জাজিরা প্রান্তে। নতুন একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের। যখন তাদের উৎপাদিত পণ্য সহজে আনতে পারবে, মাছ আসবে, মাংস আসবে, দুধ আসবে, ডিম আসবে, অন্যান্য প্রকার, আমরা এখান থেকে অনেক জিনিস যাবে, সেগুলো শুরু হলে আমরা প্রভাবটা আস্তে আস্তে দেখব, এটা একদিনই তো হবে। শুধু নদী তীর নয়, পদ্মা সেতু ঘিরে আগামী কয়েক বছরে দক্ষিণাঞ্চলের 21 জেলাতেই উন্নত জীবনের ছোঁয়া লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলাকার মানুষ কখনো চিন্তাও করেননি তাদের অজপাড়াঘাটি এরকমের শহরে রূপ নেবে, জীবনযাত্রা বদলে যাবে, পাকা বাড়ি হবে, সেই বাড়িতে আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে, আর সেটি এখন উপভোগ করছেন তারা।
ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, নাওডোবা, জাজিরা, শরীয়তপুর। সড়কে শৃঙ্খলা ফেরাতে 1 সেপ্টেম্বর থেকে রাজধানীতে নতুন 3টি রুটে 200 বাস নামানোর ঘোষণা দিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বাস রুট রেশনালাইজেশনের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকার 2 মেয়র। রুট পারমিট নেই এমন গণপরিবহনের বিরুদ্ধে 17 জুলাই থেকে 10 দিনব্যাপী যৌথ অভিযান শুরু করার কথাও জানান তারা। নজবুর রহমানের রিপোর্ট। সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের পরিকল্পনা হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রথম দফায় 50টি বাস নিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে যাত্রা শুরু করে নগর পরিবহন। তবে পরীক্ষামূলক এ উদ্যোগ নিয়েও যাত্রীদের মধ্যে ছিল নানা অভিযোগ। এ বাস্তবতায় ঘাটারচর থেকে কাঁচপুর ছাড়াও আরও নতুন 3টি রুটে সেপ্টেম্বর থেকে চলবে নগর পরিবহনের বাস। আমরা মনে করছি আগামী 1 সেপ্টেম্বর 2022 সালের মধ্যে আমাদের এই বাসগুলো নির্মিত হয়ে যাবে, আমাদের সকল অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হবে এবং আগামী 1 সেপ্টেম্বরই আমরা চালু করতে পারব। নতুন রুটে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে বাস যাবে কোনাপাড়া পর্যন্ত। এ রুটে 50টি বাস নামানোর পরিকল্পনা আছে সিটি কর্পোরেশনের। থাকবে 18টি বাস স্টপেজ। ঘাটারচর থেকে গুলিস্তান হয়ে কাঁচপুর পর্যন্ত এ রুটে থাকবে 100টি বাস আর 25টি স্টপেজ। আর আজিমপুর হয়ে কদমতলী থানা পর্যন্ত যাবে 50টি বাস। এ রুটে 16টি স্টপেজ করার পরিকল্পনা নিয়েছে 2 সিটি কর্পোরেশন। রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে 1500-এরও বেশি রুট পারমিটবিহীন বাস। 17 জুলাই থেকে এসব বাসের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু হবে। 1640টি বাস যেটি রুট পারমিটবিহীন বা অবৈধ যেগুলো আছে এগুলোর জন্য আগামী 17 জুলাই একটি যৌথ চিরুনি অভিযান আমরা পরিচালনা করব। ঢাকা নগর পরিবহন ছাড়া অন্য কোনো বাস এই 21 নম্বর রুটে চলবে না। 1 জুলাই থেকে বাস টার্মিনালের সামনে সড়কে কোনো বাস দাঁড়াতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশে বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে আওয়ামী লীগ নেতাকর্মী দাঁড়ালেও বিএনপির রাজনীতি সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। রাজধানীর ভাসানটেক থানা সম্মেলনে তিনি বলেন, বানভাসী মানুষের সহায়তা সরকার কতটা আন্তরিক জনগণ তা দেখছে। বিএনপির ওপর জনগণের আস্থা নেই বলেই দলটির নেতারা ক্ষোভ প্রকাশ করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তৈরি পোশাক শিল্পে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে এমপ্লয়ি ইঞ্জুরি স্কিম নামে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর জন্য গঠিত সহায়তা তহবিলে অর্থের যোগান দেবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম সচিব এহসান এ এলাহি জানান, চলমান উদ্যোগের পাশাপাশি এই প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার পর থেকে বাকি জীবনে প্রতি মাসেই আর্থিক সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত কর্মীরা। শুধু শ্রমিকরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও এতে উপকৃত হবে। আন্তর্জাতিক সংবাদ। ভারী বৃষ্টির কারণে চীনে বন্যা ও ভূমিধস ভয়াবহ আকার ধারণ করেছে। 1961 সালের পর এত বড় দুর্যোগ আসেনি এই অঞ্চলে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুয়াংডং, গুয়াংশি ও জিয়াংশি প্রদেশ জুড়ে দেখা দিয়েছে প্লাবন। বিপদসীমা অতিক্রম করেছে সারা দেশের প্রায় 85টি নদী। গুয়াংডং প্রদেশের নদী তীরবর্তী 2 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে 3 প্রদেশে প্রায় 5 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। জিয়াংশি প্রদেশে বন্যায় ভেসে গেছে 10,000-এরও বেশি ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উঠতি ফসলের। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কায় রয়েছে হুনান প্রদেশ। জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব নিয়ে রাজধানীতে আলোচনা সভা আয়োজন করে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।
সভাপতিত্ব করেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন এবং বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী সহ বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। পার্টেক্স খেলার খবর। দীর্ঘ বিরতির পর মাঠে গড়ানো বিপিএল ফুটবলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংস 2-0 গোলে পরাজিত করে রহমতগঞ্জকে। খেলার 34 মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রহমতগঞ্জের গোলরক্ষক জিয়াউর। 35 মিনিটে দামা সেনুর গোলে লিড নেয় বসুন্ধরা। 38 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা। এতে 16 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল অস্কার ব্রুজনের দল। অন্য ম্যাচে কিংস এরেনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 3-1 গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজের প্রথম ম্যাচে নেপালকে 20-0 পয়েন্টে পরাজিত করেছে বাংলাদেশ। সকালে আর্মি স্টেডিয়ামে এই সিরিজ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় রাগবি এশিয়ায় সভাপতি কায়েস আবদুল্লাহ আল দালাই এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক মৌসুম আলী উপস্থিত ছিলেন। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের পক্ষে অধিনায়ক নাদিম মাহমুদ 10 পয়েন্ট, আনোয়ার ও সোহেল 5 পয়েন্ট করে অর্জন করেন। বিকেলে দ্বিতীয় ম্যাচে নেপালকে 19-0 পয়েন্টে পরাজিত করে স্বাগতিকরা। এতে এক ম্যাচ হাতে রেখেই 3 ম্যাচের সিরিজ 2-0 জিতে নিল বাংলাদেশ। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বন্যায় সারাদেশে পর্যন্ত 36 জনের মৃত্যু, সিলেটে দুর্বিষহ দুর্গত মানুষের জীবন, অনেক এলাকায় এখনও বিদ্যুৎ নেই। সুনামগঞ্জের দুর্গম এলাকায় হেলিকপ্টার বিমান থেকে ফেলা হচ্ছে ত্রাণ, উত্তরাঞ্চলে পরিস্থিতির অবনতি। তালিকা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে, দুর্গত এলাকায় বললেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু, যশোরে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত। এবং পদ্মা সেতু ঘিরে জাজিরা প্রান্তে নতুন শহর, আধুনিক সুযোগ সুবিধায় গ্রামের বাসিন্দারা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।